তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমরা আবার একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা করব ব্লো দা বল ইন দা ওয়াটার চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জের জন্য গ্লাসগুলো অলরেডি আগে থেকে সাজিয়ে নিয়েছি, আগে থেকে ট্রাই করছিলাম, নিজেও দিয়েছিলাম তো, কিন্তু পারিনি একবার ফেলতে, জানি না ক্যামেরার সামনে কি হবে। ক্যামেরার সামনে আমি আবার একটু বেড়ে যাই আর ও আবার পারে না, দেখা যাক। আজকে আর বলবো না, আগের থেকে আমি জিতবো জিতবো, আর পানিশমেন্ট তো আছে। সেখানে তিনটে গ্লাস আছে, তিনটে বল আছে, মানে দুটো বল আছে, নিয়ে আবার একটা এক একজনের কাছে 2 মিনিট করে টাইম থাকবে, 2 মিনিটের টাইমের মধ্যে এই বলটাকে ওখানে দিতে হবে, ফুদিয়ে হাত দিয়ে দিলে তো অনেক সোজা আছে, আমি 2 মিনিট কেন এক সেকেন্ডে করে দেবো। তো কে গেমটা ফার্স্ট খেলবে? আমি আজ ফার্স্ট খেলবো না, আজকে তুই খেলবি না, না আজকে তুই দেখতে হবে কটা পাচ্ছি, সে দেখে আমার পারবো না, তুই কর তারপর আমি দেখে দেখে নিয়ে করবো। আগে কিন্তু বলেছিলি দুটো রুটি খাবো না, তুই যেতে গেলি ওটা খাওয়া ছিল, এটাকে এখান থেকে নিয়ে যেতে হবে, তারপর যে হাত দিয়ে নিয়ে যাবো না, পুরিয়ে নিয়ে যাবো, পুরিয়ে নিয়ে করবো কর। ঠিক আছে দেখছি আমি কটা পারি, গ্লাসটা তার একটু কাছে নিতে হবে। তো 2 মিনিটের টাইমার আমি এখানে সেট করে দিয়েছি, তোর কাছে তাহলে তো তুই তো এটাই বলি আমি কেন বলছি, 2 মিনিট টাইম আছে, 2 মিনিট টাইম আমার দরকার নেই, আমারও 10 মিনিট আছে, এই 10 মিনিট বলছি বাবা 10 সেকেন্ড হয়ে যাবে, কর কর চা রেডি, হুম 1 2 3 স্টার্ট। দেখো আমার খেলা বলছি না, উঠিনি তো ভাই, তো জল ফেলতে হবে না, বল ফেলতে হবে, একটু জল চাই, সুইমিং পুল তৈরি হয়েছে, জল ফেলতে হবে। ফ্যান করে গেছি, তুই সব জল ফেলে নিচ্ছিস, 1 মিনিট হয়ে গেল, একটা কি ভাগে হয়ে গেছে জানি না, বলেন পূজা বলেন, এদিকে ওদিকে না ওইদিকে জল ফেলে দিই, জলে জলটা কমিয়ে দিচ্ছিস তো গ্লাসটা, ৩০ সেকেন্ড আমি একটা ফেলেছি, আমরা জায়গা চেঞ্জ করে নিয়েছি কারণ ওর ওদিকে বসে এদিকে বসে করতে অসুবিধা হচ্ছিল, তাই তো তোর টাইম ভিজিয়ে দিয়েছিস, সব টাইম দেবো লেট করে কি হবে, দাঁড়া দাঁড়া লাস্ট হলে ঠিক করে নিই, 2 মিনিট তুই একটু বেশি টাইম চাস, কম টাইম দিলেও হবে, আমার 10 সেকেন্ড লেগেছে, 5 সেকেন্ড লাগবে, স্টার্ট করছি, স্টার্ট স্টার্ট, হুম বাহ
মানে গন্ধটা শুনে চোখে জল বেরোচ্ছে। যতবার লঙ্কার পানি খেলাম ততবার আমি খাই, ধরো একটু লঙ্কা খেতে পারলাম একটু, আজকে অল্প চল বেশি দেরি না বলে খেতে, যখন আমরা খেতে স্টার্টই করি। আজ আমাকে ভালো হলো পানিশমেন্টটা নিতে হলো না, সবই আমার খুঁয়ের কামাল। প্রতিদিন ও জিতছে, এটা কি হয়? আবার বলি প্রতিদিন, আগে দিন তো জিতলি, আগের দিন না তার আগে একদিন যেতেছে, নিয়েছে এক চামচ পুরো ভর্তি করে। এতটা পারেনি খেতে, তো কিন্তু কমিয়ে না বরং কত ভালো। এতটা না খেলে কি চলে? পানিং সিমেন্ট যখন ফিরেছে। সো আর ইউ রেডি? ইয়েস মিস্টার। কি হয় আমার ব্যাপারে কোনোদিন মেথি লঙ্কা এখানে কোথায় বিচরণ করছি? এই যে কোথায় আসছি না অন্য জায়গাতে, মানে কিছু ফিলিংস আসছে না, মানে ধান নেই ফিলিংস আসছে না, মানে মাথাটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, টোটালি ব্ল্যাঙ্ক। তোর নাম কি? স্নিগ্ধা। নাম মনে আছে কিরকম, মানে ঝালটা লঙ্কার মতন ঝাল হয়, মানে আস্তে আস্তে ঝালটা বাড়ছে। একটু খা না। নো থ্যাংকস। চকলেট? সরি কিছু নেই আমার কাছে, বন্ধ বন্ধ জল খাবো। খাচ্ছে বন্ধ করে খেয়ে জলও নেই, এখানে ভিডিও করতেছি কিছু নেই আজকে, তাহলে ভিডিওটা তাড়াতাড়ি শেষ করছি। তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিকে তাকাতে একটু। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যদি তোমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে আবার কোনো মনে হচ্ছে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। বাই বাই। তো